चाचा आगे जय खा रहे मैरन ना मैरन ना मैरन ना मैरन ना कत सुंदर गुरु बस अनेक सुंदर तो ग्रामे ग्रामे सब नौका মানে এখন সবাই ঠিক করতেছে কি গাব দিতেছেন না কাকা না এটা কি নতুন কিনছেন না না আগের বছরের কিনেছি কয়টা দিয়ে ছাড়বা দামে বনলে বেশি করে নাম যাব যেহেতু আমরা ব্যবসা করব যেহেতু এগুলো আমাগো আবার 2 4 5 টাকা লাভে বেচুন নাও বুঝুন নাই আমরা আবার একটা ছোট একটা দোকান দিছি ছোট একটা দোকান দিছি করে শুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে একটা বট গাছ আর এটা হচ্ছে দৌলতপুর तो दौलतपुर हे मानिकगंजर एक थाना तो ये आज के आसिजे पिकअप नहीं भाई ब्रदार ये सबाई करोनार जो मास्क पर आखने आसार उद्देश्य हे हमार फेसबुक एक परिचित भाई फलोवर उन्नी थकें मालयशिया तो कैक दिन आगे जो एक गुरु केंार भिडियो देखें अपनारा तो वो देखे उन्नी हाँ उनार बाड़ी एरक गुरु आ से गुरुटा केनार जन्य मूलत आस तो चलें अपन के गुरु देखाई अनेक सुंदर एक खाल नतून पानी आस गुरु कि छुटे गेस ना कि खराब ना खराब ना तो एक गुरु आनते से हाँ चारपाशे तो एलिकागुल तो नीचू धान काटार पर नतून कर फसल बनबे ना ও চাচা আগে যে ঘরে রইছে মাইরেন না মাইরেন না মাইরেন না মাইরেন না কত সুন্দর গরু চাচা রাগ করছে বাংলাদেশে আর কিছুর অভাব থাকলেও খালের অভাব নাই এই খাল গেছে নাকি ওই ওই দিক দিয়ে গেছে এই দিকটা পুরো আটকানো ওই দিক দিয়ে খাল বেরোয় বাংলাদেশের সব গ্রামই সুন্দর হ্যাঁ বৈচিত্র্যময় এই যে মানে কোন গ্রামটারে অসুন্দর বলো অনেকে ভিডিওতে আমার গ্রাম দেখে দেয়া বলেন ভাই আপনার গ্রাম তো খুব সুন্দর তো আপনারা এই যে দেখেন এই গ্রামটা কি অসুন্দর রাস্তা সুন্দর নতুন পানি আসতেছে ওদিক দিয়ে তো যদিও মানে গাড়ির ঝাঁকিতে আমি মোবাইল ঠিক রাখতে পারতাছি না আরো সুন্দর লাগতো হ্যাঁ এটা কি এত বড় বাউন্ডারি কবরস্থান আচ্ছা আচ্ছা তো এই যে হচ্ছে বাসুর কি আছে কি অবস্থা এটা আর যেটা না এটার বয়স কত আর ওই যে ওটার বয়স কত এটার বয়স 6 7 মাস 6 7 মাস বছর পার হয়ে গেছে বছর পার হয়ে গেছে দুটো একই মায়ের নাকি না দুটো দুই মায়ের না এইটা আরটা আছে গুরু তো ওটা মানে বয়স হয়ে গেছে না বছর বেয়ে না গুরু হ্যাঁ বছর বেয়ে নি তো এখানে দেখতেছেন অনেকগুলা সুন্দর সুন্দর গরু আছে लाल कलर सार बसुर ना सार बसुर কত সান কোন 60000 এদিকে হার বাসর হয়ে গেল না হনি না রাত রাতে সেন্ড দেন মানে মাঝে মাঝে পত্রিকা নিউজ পড়েন না রাইতে আসল মে সকাল বেলা হয়ে গেছে ফুলা এরকম তো হয় কিন্তু কেমনে গো 60000 এর দাম যাইছেন 35 তো কম হই এটা 32 এর 32 দিলেন দানা কিন্তু এটা তো 35 রুপিয়া দাম না 12 বছর না না তা মনে করতেছি না এটা ভুল আমার সম্বন্ধে কোনো আইডিয়াই নাই चले देते गुरु दुटा केना हलो ना जदिव गुरु दाम टाम ठीक कर छवि देखा किन्तु अतिरिक्त छोटो आर कि हाँ तो पिकअप भाड़ा करे आसछिलाम पिकअपेर भाड़ाटा लस बट समस्या नाई नतुन एक एलाका देखे गेलाम आर भाईर गुरु खराब ना भाईर गुरु भालो किन्तु बयस अतिरिक्त कम एत छोटो बासुर किनले आमार जे प्लान से प्लानेर साथे आसले जाए ना तो
বর্ষাকাল চলে আসছে তার প্রমাণ দেখেন, ভ্যানের মধ্যে নৌকা উঠছে। আর এই যে এটা হচ্ছে তিরসা ব্রিজ আর কি, যে ব্রিজ তো আপনাদের দেখাইলাম নিজে, আর জায়গাটা দেখেন কি পরিমাণ সুন্দর। এখানে কিছু কিছু গাছ আছে, অনেক সুন্দর একটা জায়গা। বাংলাদেশ কতটা সুন্দর এটা আসলে ক্যামেরার চোখ দিয়ে না দেখলে উপভোগ করা যায় না। নর্মালি যারা গ্রামে থাকে তাদের কাছে কিন্তু সুন্দর লাগে না, যখন আপনি ক্যামেরার চোখ দিয়ে দেখবেন তখন সুন্দর লাগবে। হ্যাঁ, অনেকেই যে আমার খামার বাড়িতে আসা এসে বলে ভাই ক্যামেরা অনেক সুন্দর লাগে, তো আমার কাছে বাস্তবেও সুন্দর লাগে যার কারণে আমি গ্রামে থাকি। তো এখানে অনেকক্ষণ থাকতে চাইছিলাম কিন্তু পিছনে আবার জাম লাগিয়ে দেবো, জায়গাটা হতেছে আপনার ওই যে নাগরপুরের একটা গ্রাম, না নৌকা বাস এখানে হয় না, নৌকা বাস সামনে, নৌকা বাস হচ্ছে বারা পোষা। এখানে মনে হয় এদিক কি করতেছে আল্লাহ জানে। ও আচ্ছা, এখানে সাব স্টেশন হবে টাঙ্গাইল পল্লী বিদ্যুতের, এটা ভালো। সাব স্টেশন হলে এলাকার পাওয়ারের সমস্যা হবে, আমাদের এলাকায় প্রচুর কারেন্ট যায়। ওই যেটা হইতেছে তিরসা বটতলা, এইখানে প্রতি বছর মেলা হয়। এই পডকাস্টটা অনেক পুরনো, অনেক পুরনো পডকাস্ট, তো ছোটোবেলার দিকে জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি যে এইখানে মেলা হইতেছে। গ্রাম বাংলার আর একটা পরিচিত দৃশ্য দেখাই, ওই যে নৌকায় করে এখন হলো ব্যাপারীরা ধান কিনে আমাদের এলাকায়, যার যার বাড়ির ঘাটে এরকম নৌকা যায়। এই যেটা হইতেছে একটা খাল, তিরসার খাল, দেখেন কি পরিমাণ স্রোত আসছে, এইভাবে ধান কিনবে। আর নৌকার কালারটা দেখছেন, সাদা লাল সবুজ, সুন্দর লাগে দেখতে। তো এই যে পানি উঠে গেছে অর্ধেক শুকনা, এরপরে যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ভেজা, তো এখন দেখেন এই যে আর এক বাড়ির নিচ দিয়ে কোনা দিয়ে চিপা চাপা দিয়ে যাওয়া লাগে। এই দুঃখে বাসি না, এই দুঃখে হলো ওই যে রাস্তায় মাটি ফেলাই দিয়েছিলাম, তো মাটি ফেলানো শেষ হয় না এখনও, যার কারণে যাইতে পারি না। তো দেখেন কী অবস্থা রাস্তার, নর্মালি আমরা মানে শুকনো মৌসুমে ওই ওদিক দিয়ে আসতাম, ওই যে ওদিক দিয়ে, তো এখন হলো এই যে এই বাড়ির চিপা দিয়ে আসলাম। মা মা কই, আমার বাড়ির সামনে এটা অনেক আগে লাগাইছিলাম, যে ড্রাগনের ফুল আসতেছে দেখেন, এখানে দুইটা, এইখানে একটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার বাড়ির সেই ঘাট, আর এই যে ঘাটে বাঁধা নৌকা। আগে আমরা নর্মালি শুকনো মৌসুমে এই যে এই সুজা দিয়ে এই যে এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে উঠতাম, তো এগুলাতে সব মাটি ফালানো হইলে তখন হয়তো আমরা শুকনো যে তা যাওয়া যাবে না, কারণ আমাদের অনেক নিচু এলাকা, তো অলরেডি এই যে প্রত্যেক বাড়ি বাড়ির সামনে নৌকা। আর আমি এখন যেখানে থাকি সে জায়গায় দেখতেই পাচ্ছেন যে পানির কোনো চিহ্ন নাই, তো পানি আর একটু বাড়ুক ঠিক আছে, তখন একদিন আপনাদেরকে আমাদের এই নদীতে নৌকায় করে ঘুরতে নিয়ে যাবো না। তো ওই যে গ্রামে গ্রামে সব নৌকা, মানে এখন সবাই ঠিক করতেছে কি গাব দিতেছেন না কাকা, এটা কি নতুন কিনছেন না আগের বছরের, কয়টা দিয়ে? সাড়ে পাঁচ হাজার কি কাটের নৌকা? ও তাহলে তো ভালো, তাহলে দু তিন বছর যাবো তাই না? এটা কয় হাত? তো ওই যে এই যে এখানে গাব বলেছে কাঁচা গাব দেন এক একা, তো গাব দিলে কি হয় নৌকার? কন্ট্রোল হয়, আলকাতরা আলকাতরা দিন না গেলে সুকাঠ হয়, সুকাঠা সুকাঠা মানে বুঝি নাই, মানে ভালো কাঠ যেটা গজারি, গজারি গজারি নৌকা হলো আলকাতরা। আর এই ধরো আম আম টাম তারপরে হাবি জাবি কাঠ যেগুলা, তো এই যে এই যে এই যে এই যে ফাঁকা ফাঁকা রয়েছে উন্ডি দিম ধূপ ধূপ দিন লাগবে, এটা আটকে দিন লাগবে না? তাহলে নৌকার তো দাম ভালোই, আমি তো বলেছিলাম যে তিন চার হাজার টাকা পাওয়া যাবো। তিন চার হাজার আছে কি কাঠের ওগুলা?
উড়ায় নাই না পানি থেকে কোনো ঠিক করছে ঠিক কোনো কো হেডে ওরে কি আমাকে নাকি রাখিব গো ওই গাড়ি না হয়দ্রের গাড়ি তো আমাদের নৌকা একটা আছে এটা একটু পুরনো তো আর একটা কিনা লাগবে তাহলে আরে এই যে বাঁশ কি এই যে মাসালের নিগা না মাসালের নিগা খেললাম ও খেললাম না খেললার খেললা উড়াইছে খেললাম এই যে কুশা খেললার কার কুশা খেললা কার নৌকা নতুন কিনছো কাকা এবার তো পানি বলে বেশি হবো না কি কাঠের নৌকা তোমার এটা সম্বল এইগুলা কি দিতেছ ধূপ ধূপের সাথে আর কি কেরাসিন না তো এই যে আপনারা দেখেন এইভাবে হলো নৌকার ছিদ্র জোবান লাগে এই যেখানে হলো কেরাসিন তেলের সাথে ধূপ মিশাইছে তারপরে এই যে যেখানে যেখানে ফাঁকা সেখানে দিতেছে এটা একদম শুকিয়ে লেগে থাকবো পানির মধ্যে তো আর নষ্ট করা তাই না আর এটা হলো এই পিছন সাইডে দেওয়ার কারণ কি পানিটা হলো এই নৌকার এদিক থেকে ধাক্কা দেয় তার কারণে এই সাইডে লাগায় এটা যদি ওই ওই সাইডে লাগাইতো পানি ধাক্কা কিন্তু খুলে দিত তো আপনাদেরকে আজকে দেখাইলাম কিভাবে গাব দেয় আর ধূপ দেয় দামে বললে বেশি করে নাম যাবো যেহেতু আমরা ব্যবসা করুন যেহেতু এগুলো আমাকে আবার দুই চার পাঁচ টাকা লাভে বেছুন নেবো বুঝুন নাই আমরা আবার একটা ছোট একটা দোকান হ্যাঁ ছোট একটা দোকান দিছি করে সামনে তাহলে কত করে রান যাবো ভাই পাইকারি দর পঞ্চাশ টাকা তো ফ্রি একটা খাই যাবো ফ্রি না ভাই সীমিত লাভ আমার না পাইকারি দর বলেন এনে কয়টা আছে এই যে তো ইয়ে গেছে লাম্বাটা ঢাকালে ব্যাপারি এন থেকে ডাব কিনে তালিম কি করে খাম আপনার কাছ থেকে 45 নিয়ে আমরা 50 বেচলাম বুঝুন না দেখেন কোনে ঘরে আছে নিয়ে আসেন এনে কয়টা আছে 19টা গুলাম না হ্যাঁ নিব না তো এটা বুঝেন নাই হিসাবটা বুঝেন আপনার তো শহরে বসে করে তিনটা গরু কিনতে যে খালি হাতে ফিরে আসছি গরুর পরিবর্তে ডাব কিনে আনছি গরুর পরিবর্তে ডাব কিনে নিয়ে আসছি হ্যাঁ তো পিক আপ বাড়াটাই লস তো লস না ভাই ব্রাদার মিলে ঘুরতেছি এই যে এটা হচ্ছে কেদারপুর ব্রিজ তো এই যে ওই যে ওই সাইডে ভাঙতেছে দেখেন আর পানিতে মোটামুটি ভালোই স্রোত এই এদিক দিয়ে সাঁতরে গেলে কতক্ষণ লাগবো যেতে ওই আমাকে বাড়ি যেদিক দিয়ে ঘুরে দেবো তার সাথে এনে দেয় ভালো নামাই দেন গাড়ি এদিক দিয়ে এইদিক দিয়ে যাই হ্যাঁ সমান রাস্তা আছে তো দেখতে পাচ্ছেন যে নদী আবার সেই আগের রূপে ফেরত আসতেছে এই ওই বাড়িগুলা কি তলায় যায় না তালিম তার মানে ওগুলো এত উঁচা হ্যাঁ না ওই যে বাড়িগুলা এখান থেকে দেখে মনে হইতেছে যে একটু পরে ডুবে যাবো অনেক উঁচু না
এখান থেকে বোঝা যাইতেছে না আসলে ওই পানিগুলো নদীর পার থেকে অনেক উঁচু। আর এই যে এই সাইডে দেখেন কি পরিমাণ জাল, এগুলো সব ধর্মজাল। তো মাছ মারাও শুরু হয়েছে নদীতে, এক সময় নদীতে একদম ক্লোজ আপ এসে আপনাদেরকে দেখাবো না একদিন। অনলাইনে ছবি দেখে গরু কেনার যে প্রথম অভিজ্ঞতা, অভিজ্ঞতাটা খুব বেশি ভালো না, শুভকর না। তো তারপরেও অভিজ্ঞতার একটা মূল্য আছে। হ্যাঁ, তো নেক্সট টাইম ছবি না দেখা, ভিডিও টিডিও দেখা কখনো যদি কিনি, ভিডিও দেখে কেনা উচিত। আর অনলাইনে আসলে গরু কিনলে আমার যেটা মনে হয় যে সার গরু কেনা যায়, কারণ ওটার ওয়েটটা বোঝা যায়। আর যখন বকনা বা ছোট বাছুর গরু সেগুলো আসলে অনলাইন থেকে না কেনাই বেটার, ওটা দেখে শুনে কেনাই ভালো। তো সবচেয়ে বড় একটা ডাবকাইটা দেখাই আপনাদেরকে, বাইরে পড়তেছে সব পুরা। এক গ্লাস হওয়ার পরেও আরো পানি আছে, আছে না? তো খাই দেখি, ময়লা পড়ছে রে। বিসমিল্লাহ, সুপার মিষ্টি আছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা আসলে আর ওইভাবে মজা করে খাওয়ার উপযোগী নেই, কারণ এটা যত হালকা হয় তত মজা। তবে পানিটা মিষ্টি ছিল, এটাই বড় কথা। তো ডাব আরও খাইছি, সেগুলো আরও কুচি, এটাই সবচেয়ে মনে হয় মানে বয়স বেশি হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।